আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছেন, আজকে আপনারা জানেন আমরা গতকাল থেকেই সিলেটবাসীদের পাশে আছি, ত্রাণ বিতরণ করছি আমরা, সেই গতকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। আজকে সিলেটের বিভিন্ন অঞ্চলে আমরা সারাদিন এই ত্রাণ বিতরণ করেছি। আপনাদের যেই অর্থ আমরা পেয়েছি, সেই অর্থ আমরা এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আমি এক কিছু বাস্তব চিত্র এবং বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা ঢাকায় বসে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে আমরা সিলেটবাসীর দুঃখের কথা শুনতে পেয়েছি, কিন্তু এখানে এসে যে দুঃখের অবস্থা দেখেছি, আমরা 100 ভাগের 1 ভাগের দুঃখ কথা আমরা শুনি নাই। এর চাইতে যতটুকু শুনেছি এর চেয়ে অনেক বেশি কষ্টে আছে। আপনারা একটু দেখেন, এদের ঘরগুলো সব ডুবে আছে। দেখেন আপনি, ঘরের টিনগুলো ভেঙে গেছে। চতুর্দিকে দেখেন, চতুর্দিকে শুধু পানি আর পানি। এই মানুষগুলো যেন একটা দ্বীপের মধ্যে আছে। এখন আমরা সিলেটের বাদাঘাট এলাকায় আছি, চতুর্দিকে পানি আর পানি। এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা নেই, কোনো ট্রলার নেই, কোনো বোট নেই, বসবাসের কোনো জায়গায় নেই, খাবার নেই। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আপনারা অর্থ পাঠিয়েছেন আমাদের কাছে, আপনাদের অর্থ আমরা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আরও করব। যতদিন পর্যন্ত পানি নিষ্কাশন না হচ্ছে, পানি না কমবে, এদের অবস্থা ভালো না হবে, আমরা এদের পাশে আছি। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা ওলামায়ে কেরাম, আমরা দেখেন এখানে সিলেটের স্থানীয় ওলামায়ে কেরাম আছে এবং ঢাকা শহর থেকে আমরা অনেকগুলো ওলামায়ে কেরামের টিম এসেছি, আমরা কাজ করছি আমরা এদের পাশে দাঁড়ানোর জন্য। তো এই জন্য আমরা বলবো, আপনারা আমাদের সাথে শরিক হন। আপনাদের যতটুকু অর্থ আছে, যতটুকু সামর্থ্য আছে, আপনারা তা দিয়ে আমাদের সাথে শরিক হন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, সেই নাম্বারে আপনারা শরিক হওয়ার চেষ্টা করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, পার্সোনাল বিকাশ ও নগদ, 01747770942। আমি আবারও বলছি, 01747770942। আমরা এখন ত্রাণ বিতরণ করব। হ্যাঁ, তখন মোবাইলটা আমার কাছে, আপনারা দেখছেন আসলে আমাদের ওলামায়ে কেরাম আমরা কত কষ্ট করতেছে দেখতেছেন। এই যে পানির মধ্যে ত্রাণ দিচ্ছে হেঁটে হেঁটে, আমাদের মা বোন আজকে আমরা আমাদের ভাইদের কত করে আমরা টাকা নিয়ে এসেছি ত্রাণ বিতরণের জন্য। আজকে আমরা এখন আসলে রোজা ফিরে দিলেন তুমি সামনে তো নো ভাই, সামনে তো দাঁড়িয়ে হাতে পৌঁছাতে পেরে আমরা নিজেদেরকে খুব গর্ব মনে করছি, কারণ আমরা একটু খ্যাতি পেতে পেরেছি। সেই শুধু ঢাকা থেকে আমরা এসে আমরা হাতে